আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওর টপিক হলো ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ায় কেয়ামতের আলামত, তবে কখন হবে? তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পৃথিবী ধ্বংস হওয়া বা কেয়ামত সংঘটিত হওয়া সবচেয়ে বড় আলামত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আজ থেকে 1400 বছর আগে এ আলামত দেখা দিয়েছে। তারপর আরও বড় বড় কিছু আলামত সংঘটিত হবে যা কেয়ামতের পূর্বাভাস বলে হাদিসে উল্লেখ করা হয়েছে, যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন, ইমাম মাহাদির আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন। এছাড়াও কিছু ছোট ছোট আলামত রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে মধ্যপ্রাচ্যের ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া, এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ করা। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদ প্রচার হয়েছে। তাহলে একই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? আসুন জেনে নেই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি উল্লেখ রয়েছে। ফোরাত নদীকে আরবিতে নাহরুল ফোরাত বলে আর তুর্কিতে বলে ফিরাত। এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাত আল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে। ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতাগুলোর বিকাশ লাভ করছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করছিল এই নদীকে ব্যবহার করেই। ফোরাত নদী প্রতি বছর প্রায় 28 কোটি ঘনমিটার পানি বহন করে। এপ্রিল ও মে মাসে নদীটি সর্বোচ্চ পানি ধারণ করে। ফোরাত নদীটি অনেক গভীর নয় বলেই এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছু চলাচল করতে পারে না। এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই দেখা যায় নদীটি তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম। সিরিয়া, তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত 12টি বাঁধ নির্মাণ করায় 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করছে। আঞ্চলিক রাজনীতির কারণে ফোরাত যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ছে। ফোরাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হবে, সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন তার থেকে কোনো অংশ গ্রহণ না করে। মুসলিম শরীফে এক বর্ণনায় আরও স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জনই মারা পড়বে। তাদের প্রত্যেকের কামনা থাকবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম